রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ফল কী হবে এ বিষয়ে ভবিষ্যৎ গণনার দরকার ছিল না, কারণ রাশিয়ার নির্বাচন সহ পুরো রাজনৈতিক ব্যবস্থার ওপর কঠোর নিয়ন্ত্রণ রয়েছে প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের। 71 বছর বয়সী ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন। 2000 সাল থেকে ক্ষমতায় তিনি। সাবেক সোভিয়েত ইউনিয়ন নেতা জোসেফ স্টালিনের পর রাশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় আছেন পুতিন। প্রশ্ন আসতে পারে প্রেসিডেন্ট পুতিনের পঞ্চম মেয়াদটা কেমন হবে। নির্বাচনে জিতেই দেয়া বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি আসলেই কি বাস্তবে রূপ নিবে, নাকি জাদুর কাঠির ছোঁয়ায় বাজপাখি হঠাৎ শান্তির প্রতীক কবুতরে রূপ নিবে। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে 3 দিনের ভোট গ্রহণ চলার মধ্যে দেশটির সীমান্ত এলাকায় ইউক্রেনের হামলার পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সে হিসাবে সম্ভবত ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া এবং পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত অবস্থায় দেখা যেতে পারে পুতিনকে। ইতোমধ্যে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে রুশ নৌবাহিনীর প্রধানের পদ থেকে সরিয়ে কমান্ডার আলেকজান্ডার মইসিয়েভকে ভারপ্রাপ্ত প্রধান করা হয়েছে। রুশ নৌবাহিনীর শীর্ষ পদে এই বদল আসার আগে খবর বেরিয়েছিল যে ইউক্রেনের হামলায় কৃষ্ণসাগরে বারবার যুদ্ধজাহাজ হারানোর জেরে ইয়েভমেনভকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ইউক্রেন সংকটে রাশিয়াকে হুমকি দিয়েছে জার্মানি ও যুক্তরাষ্ট্র। তবে জার্মানির সাথে রাশিয়ার ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের। অ্যাডলফ হিটলারের নির্দেশে 1941 সালের 22 জুন জোসেফ স্টালিনের সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে জার্মানি। পৃথিবীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় আক্রমণ। হিটলার ধারণা করেছিলেন রাজধানী মস্কো শহর ধরে রাখার মতো শক্তি রাশিয়ার নেই, কিন্তু রাশিয়ার সৈন্যদের পাল্টা আক্রমণে হিটলারের বাহিনী পিছু হটতে বাধ্য হয়। তবে কি ইউক্রেন ইস্যুতে জার্মান মার্কিনীদের দেওয়া হুঁশিয়ার ও টানা পঞ্চমবারের মতো ক্ষমতায় এসে পুতিনের পাল্টা দেওয়া হুমকিতে কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আগাচ্ছে পৃথিবী? আসফুল ইসলাম আকিফ, চ্যানেল আই, অনলাইন।